তুফানগঞ্জ হাসপাতালের বিশ্রামাগার থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় অসুস্থ ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা জনমানবহীন এলাকায় ফেলে রাখার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অবিরাম বৃষ্টিতে ভিজে রাস্তার একাধারে একটি ক্লাবের কাছে কাটাচ্ছেন ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করায়। যদিও ওই ব্যক্তির দাবি, ওই কাজের জন্য হাসপাতালের সুপার তাকে টাকা দিয়েছেন, মানসিক ভারসাম্যহীন অসুস্থ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে অন্য কোথাও রেখে আসার জন্য। সুপারের এরকম অমানবিক কাণ্ডে হতবাক সকলে। এ বিষয়ে থানা সূত্রে জানা যায় যে খবর পেয়ে তারা অজ্ঞাত পরিচয় অসুস্থ ব্যক্তিকে কালীবাড়ি এলাকা থেকে তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করান। ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে আসলেই আসল রহস্য বেরিয়ে আসে, জানা যায় মহকুমা হাসপাতালের সুপার মৃণাল কান্তি অধিকারী জানা যায় মহকুমা হাসপাতালের সুপার মৃণাল কান্তি অধিকারী দীপঙ্কর সূত্রধর নামে এক ব্যক্তিকে হাসপাতালের বিশ্রামাগার থেকে অপরিচিত ওই ব্যক্তিকে সেখান থেকে অন্যত্র রেখে আসার জন্য 1000 টাকা দিয়েছিলেন। সেই মতো দীপঙ্কর সূত্রধর হাসপাতালের বিশ্রামাগার থেকে মানসিক ভারসাম্যহীন অসুস্থ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোগড়ারকুটি কালীবাড়ি এলাকায় রেখে আসে। দীপঙ্কর সূত্রধর নামে ওই ব্যক্তি টাকার কথা দেওয়ার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে হাসপাতালের সুপার মৃণাল কান্তি অধিকারী জানান, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দীপঙ্কর সূত্রধরকে 1000 টাকা দিয়েছিলেন। তবে কেন হাসপাতালে না নিয়ে গিয়ে রাস্তায় রেখে আসলো, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। হাসপাতালের বিশ্রামাগার রোগীর এক আত্মীয় জানান, কয়েকদিন ধরেই হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ করা অবস্থায় ওই ব্যক্তি পড়েছিল। ওই ব্যক্তিকে বিশ্রামাগার থেকে টোটোতে তুলে নিয়ে যেতেও দেখেছেন তারা। তবে গোটা ঘটনায় অমানবিকতার নজির সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। তারপরে সকাল 9:30 পরেই আপনি আর দেখতে এখন পুলিশ রাস্তার পাশ থেকে উদ্ধার করে নিয়ে আসলো? হাসপাতালে বিশ্রামাগারেই ছিল? কি নাম দাদা আপনার? আনন্দ দাস। আপনার বুঝছে না, কেউ কিছু না বলতে পারে। অভিযুক্ত ব্যক্তি কি জানাচ্ছে শুনে নেব। সুপার নিয়ে যেতে বলছে, কত টাকা দিচ্ছে তোমাকে? কত টাকা দিচ্ছে? 1000 টাকা দিচ্ছে। কোথায় নিয়ে যেতে বলছে? হ্যাঁ, তারপরে কয়দিন থেকে ছিল অসুস্থ? ছিল অসুস্থ মানে কি, একটু ব্যান্ডেজ ছিল। কথা ঠিক মতো বলতে পারে না, বললে কথা বলতে পারে না। আচ্ছা, কোথায় নিয়ে যেতে বলছিল সোফার? যে হসপিটালে যেতে না আসে, যেখানে কোনো খুশি একটা নামাই দেশুন যে আসতে না পারে। আচ্ছা, হাসপাতালে তুমি নামাইতে পারতে? তাহলে রাস্তার মধ্যে, বৃষ্টির মধ্যে রাস্তার মধ্যে খোলা রাস্তা রাখছো কেন? আমিও তোমার খাই না, তুমি বলো কেন রাস্তায় রাখছো? কেন রাস্তায় কেন রাখছো? হাসপাতালে কাজ করছো, সুগার বলছো তো, এটা তুমি শিখে বলে রাস্তায় রাখার অধিকার তোমার নাই। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? আমার নাম সাইমুল অধিকার। কি সাইমুল অধিকার? সাইমুল অধিকার নিয়ে যেতে বল। গোটা বিষয় নিয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার কি জানাচ্ছে শুনে নেব। ছেলেকে তো বলা হয়নি, বলা হয়েছিল কোচবিহারে ভর্তি করতে মেডিকেল কলেজে। তো কেন রাস্তায় ফেললো সেটা এখন তদন্ত করতে হবে। পুলিশ চেক আপ করেছে, আশা করি নিশ্চয়ই সত্যিটা বেরোবে। আমি এখন দেখবো কি হয়েছিল, কেন এরকম করলো, বিষয়টা খতিয়ে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় ফেলতে তো বলা হয়নি, বলা হয়েছিল কোচবিহারে ভর্তি করতে মেডিকেল কলেজে।